তারপর নির্বাচন বর্জন করতে গিয়ে জনগণকে দিয়ে বর্জন করাবে সেখানে তারা ব্যর্থ না। বিরোধীরা হেল্প করেছে, তারা কিন্তু বড় বড় সমাবেশ করেছে, মিছিল করেছে, তাদেরকে আমি দুর্বল বলে উড়িয়ে দিতে চাইনি। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। অবস্থান তারা নিজেরাই পরিষ্কার করে দিয়েছে, আন্দোলনে বোঝা গেছে তারা দুর্বল না শক্তি। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি, সেখানে তাদের অবস্থান পরিষ্কার স্পষ্ট। তারপর নির্বাচন বর্জন করতে গিয়ে জনগণকে দিয়ে বর্জন করাবে সেখানে তারা ব্যর্থ, কাজে তাদের অবস্থান শক্ত কোনো অবস্থান তো আমরা দেখতে পাচ্ছি। আন্দোলনে ফেল করলো, ইলেকশন তারা করছে না, বয়কট করছে, কিন্তু পাবলিককে বয়কট করতে বলেছে, পাবলিক তো বয়কট করেনি। কাজে তাদের আমি দল হিসেবে তাদের নড়বড়ে অবস্থান একথাটি আমি বলতে চাই না, তবে তারা রাজনীতিতে তারা ভুলের চোরাবালিতে আটকে আছে। তারা যত পতন বলবে সরকারের তত উত্থান না। বিরোধীরা হেল্প করেছে, তারা কিন্তু বড় বড় সমাবেশ করেছে, মিছিল করেছে, তাদেরকে আমি দুর্বল বলে উড়িয়ে দিতে চাইনি। তারা সমস্যাটা হচ্ছে যে তাদের জনসমর্থনের দিক থেকে তারা আন্দোলনে সাবজেক্টিভ প্রিপারেশনটা তারা সেভাবে গড়ে তুলতে পারেনি বলেই তারা আগুন সন্ত্রাসের মতো একটা জঘন্য সন্ত্রাসের আশ্রয় নিয়েছে সরকার পতনের জন্য। সে আগুন সন্ত্রাস করেছে, কতগুলো ট্র্যাজিক ঘটনা তারা ঘটিয়েছে, তাতে সরকারের কিছু তাদের কি লাভ হয়েছে তারাই জানে। এখন এই দেশে সরকারি দল বিরোধী দল সব দলই তো মুক্তিযুদ্ধের সপক্ষে থাকতে হবে, মুক্তিযুদ্ধের বিরোধী যে দল সে দল তো স্বাধীনতা বিশ্বাস করে না, যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না সে স্বাধীনতায় বিশ্বাস করে না। কাজে ওই রকম বিরোধিতা তো আমরা চাই না, একদম মুক্তিযুদ্ধের বিরোধী লোকজনকে তারা সংসদে আসবে এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে, স্বাধীনতার ইতিহাস নিয়ে বিকৃত উচ্চারণ করবে, সেটা কি আমরা প্রত্যাশা করব না আপনি করবেন?